থেকে যদিন বিদায় হয়ে যাবে, আম্মা জানা এসে বলেন, চাদর দিয়ে নবীজিকে আবৃত্ত করে ডেকে রেখেছি, হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহর নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন, যে আমরা খিসুনি যে শুরু হয়, সাক্রাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা আসা শুরু হয়, আমরা ঘুমো ধরেছে না এতে। আম্মা জানা এসে বলেন, আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে, ওনার সম্মান তাম পৃথিবীর ঊর্ধ্বে, কারোর সাথে তুলনা হয় না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল, আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায় দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল, নবী যদি রহ তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই আয়াত 100% ঠিক। একটু জোরে কর না। হঠাৎ করে নবী যে দেখে বলেন, দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না, আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখব নাকি, আজরাইল দেখা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, আব্বা গো, যার বডি যার সুরত মক্কা মদিনার কারোর সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারোর সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নি লোকার মতো। আল্লাহর নবী কেমন, আগো আব্বা জান, ইয়ামন আকারের মানুষ আমার জিন্দগিতে কোনোদিন দেখিনি। আল্লাহর নবীর মাথা মোবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাজা মালাকুল মউত, হাজা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মউত। তিনি বলেন, আজরাইল মালাকুল মউত, তিনি বলেন দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত সাত মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন, কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন, আমার বুঝবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন, না পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢুকার জন্য। আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব, কার কাছে দুঃখ প্রকাশ করব,
হাসান হোসেন কার কাছে গিয়া প্রবোধ নেবে? না পারমিশন দিব না। আল্লাহর নবী রেখে বলেন, ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। মা গো, কারো পারমিশন নেয় না, কারো ঢুকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢুকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায় দাও, আমি বলেছি করে ঢুকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হল, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়াইয়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিব্রাইল আসার পরে আল্লাহর নবীকে বলেন, জিব্রাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিব্রাইল আলাইহিসসালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমনরাও। আমার মা বুঝেননি কে জানে, তো কিছু হা না কর না কেন, রসুলকে বলতেছেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী বুঝে ফেললেন, জিব্রাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কান্দেন, জিব্রাইল রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলা, পরকালে আপনার নাজ নেয়ামত ইহকালের চেয়েতে আরো অনেক বেশি। অগনবীজি সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, জিব্রাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দেন। হাসান হোসেনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হোসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিব্রাইল বলেন, হুজুর, উম্মতের জন্য কান্দার দরকার নাই। অগনবীজি, আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে, নবী যাওয়ার দরকার হয় না, বিশ্বনবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরুদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নেবেন, নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন, যদি আমি দামি হই তাহলে আমার ডাকে আরেকজন আসবে, হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা কবেন হুজুর এদিকে? যার দাম বেশি উনারা ডাক দেয়া কখন জানাবিল আপনি আইয়া নেন? আল্লাহর নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন আয়া নেন দুরুদ সালাম। গেল একটা, আর একটা হইল, আমরা দুরুদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরুদ সালাম পৌঁছানির ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনার আর রসুল নিত। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল আলামিনকে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরুদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে, আমিও আছি। একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে পৃথিবীর যেই কোনো জায়গায়, যেই কোনো লোক যদি দরুদ পড়ে তার বাবার নাম, বাবার নাম, দাদার নাম, সত্য গোষ্ঠীর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। নবীজি কান্দেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন, এটাও তো আল্লাহ আগে আপনাকে জানাইয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিব্রাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না এই জন্যে কান্দি না জিব্রাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলো মা বাবার মনটা কিছু হইলো শান্তি থাকে, ছেড়ে কুচকাবার নেয় না। কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলো শান্তি পায়, আমার না দেখ আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই, এটা আমার বিষয় নয়, আমি কেন কান্দি। এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়াযিবাকুম ওয়া আনতা ফীহিম, অগনবীজি আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিব্রাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তাম পৃথিবীর উম্মতে মুহাম্মদি যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে, কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, অরে জিব্রাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য, আর কানতে হবে না, আর কানতে হবে না, এখন থেকে আনা কাফিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, ওরে জিব্রাইল, আজরাইল, এবার আমার রূহ তুমি বের করো। এমনি জিব্রাইল, আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কাবজির রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার বুকে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছ। আজরাইল বলে, আল্লাহর নবী, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বি রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সাকারাতিল মউত ওয়া গামারাতিল মউত, মরণ বুঝি এত কষ্ট, এত কষ্ট বুঝি মরণ, সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান নাজিআতি গারকা, ওয়ান নাজিআতি গারকা, ওয়ান নাশিতাতি নাশতা, سلام قولا من رب الرحيم।
আমার পক্ষ থেকে আমার বন্দারে সালামটা দিয়ে দিও। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যথাযথ সেটি কই, তখন কানে কয় আল্লাহ তোমারে সালাম দিছে। কে সালাম দিছে? আরো জোরে কয় আল্লাহ সালাম। জান্নাত তুল্লাদের দেখো, ওই যে বাগান দেখুনি বুঝলে হো, এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইব যাইতা। হাঁটু ধরে কর না মৃত্যু যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, এই আয়াত পড়বে তোমার কানের কাছে, বুঝছি না সুবহান আল্লাহ কেন না বুঝছি কর। কোথায় ফিরে যাব? ইলা রাব্বি, কি তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাউদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা আর যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দৈরা ফুরা গালতো, দু চেন দর 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 মনো ফুরা বুঝতেছেননি? যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে, কিন্তু আর উদাহরণ দিতামনি ওখানে না আপনারা হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা ছোট সময় তো খতনা করাই তো আজম আইয়া যেমন খালি দেখছি আজম এক দৌড় দিয়ে বাড়ি সাইয়া আরেক বাড়ির গরুর গোয়ালের ভিতরে গিয়ে লুকাইছি। দইটা আনে গে বড় ভাই, আই দিগা কোন সময় করে দিছি বেটারে, আই দিগা না হ্যাঁ বেটা আমি তোর বড় ভাই না, আই দিগা জল চকিত বয়াইছে আর আজম জোর করে না যখন বয়াই দিছে, বয়াই দিয়ে দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখ ওই দিকে বুড়াইয়া আমি ধরছে, ধরছে কি ধরার মতো ওরকম ঠিক কিনা, এই যে ধরার মতো ধরছে এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধরছে আর খালি বেটা আত্মার যন্ত্র বাইল করতেছে, এটা কাপড়ের মধ্যে কি তো জানে পাউডার লাগাইতেছে আর
আর যে ধরছে এখন কইতাছে না না কিচ্ছু লাগবে না না কিচ্ছু কোনটা না এই দেশে নিলামে মা ঘর থেকে ডাক দিয়া কয় স্যার আমার ফুয়ার মেরে নিবে আমি তোর মা থাকতে কে রে তোর আর ওরকম সারবার লাগে না বুঝে খুব ভালো করে এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে ছোট সময় তো মিষ্টি খাবে লেগে বড় ফাগল দেওয়া না তো একলা মিষ্টি বাড়েছে কয় আর মুখো নিয়ে একলা মিষ্টি দেয় তো মুখের সামনে না কয় দেখ রসগোল্লাটা দেখ এমনি খালি রসগোল্লা দেখছে এখন আর যন্ত্রর দিকে খেয়াল নাই তো যন্ত্র নাও নাই এখন খালি হেওয়ানিটা আছে রসগোল্লা সারা জিব্বা যখন ছড়িয়ে গেছে কি চোখ টিপ দিয়া করো না চিন্তা করো না গাবড়াও না ওই জাল্লা তাকায় দেখো জাল্লাতের দিকে তাকাইয়া রসগোল্লা সর্বতের গেলাস মুখের সামনে দেখায় যদি সত্যিকারের মুমিন হওয়া যায় আর না এমন চাপ দিয়া ধরবে হাত দিয়ে গুলো যখন ভেঙে চলমার হয়ে যাবে চিৎকার হয়ে থাকবে তোমরা খেলাগো আমাকে একটু সাহায্য করো কিন্তু না কেউ সাহায্য করবে না একটা জিতা বকরি ছাগলের সামরার টেন্নে শুনলে যদ্দুর কষ্ট হবে এর চেয়ে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায় এমন হয় অবস্থা শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায় বরদাস্ত করা যায় না এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে সবগুলো ব্যঙ্গে চুরমার করে বেড়ে দিয়েছে সবগুলো ব্যঙ্গে একবারে শেষ করে দিয়েছে এইভাবে রুহু বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর দেখো না রে অন গোসল উসল দে আস্তে দাও বড় দুঃখ আস্তে দাও ওই অবস্থা লেখার যদি হাক দেখে বলে তোমরা কানা গো দেও আমাকে তাড়াতাড়ি কবরে নাও কবরে নিয়ে যাও কবর আমার জন্য বড় আলামের ঘর তাড়াতাড়ি নিয়ে যাও আর যদি গুনাগার হয় ডেকে বলে আমার নিও না বিদায় দিও না এই দেহটাকে কবর নিয়ে শুয়ে দিলে আজাবের কোন সীমা থাকবে না কবরে যখন নিয়ে যাক কবরের আজাব থেকে কেউ রেহাই পাবে না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি ওক আমার সাদ ইবনে মাহাদ রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন ও খাদিজা কেন কান্দল কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি কিন্তু ভয় লাগে কবরের কোনো সামান নাই কোনো প্রস্তুতি নাই কি নিয়ে কবরে যাবো গো নবীজি ভয় লাগে আল্লাহর নবীকে আরো বলেন আর একটার জন্য কান্দি একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি লইয়া যাব কবরের কোনো সামান আমি খাদিজাতুল কুবরা নাই এই আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে আপনাকে কষ্ট দেয় আমি খাদিজা আপনার পাশে ছিলাম আমি বেটায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দে বলে মা আপনি কান্দলেন না আপনি বিদায় হয়ে গেল আমি ফাতেমা আব্বার সাথে আছি জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না এই জন্য আল্লাহর নবী যখন দাওয়াতের কাজে যেতেন ফাতেমা ফিসাদা কোমর দূরে রাখত কাফর দূরে রাখত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কান্দে
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাকতে বলেন, খাদিজা কান্নলা, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কারা? আবার সালাম দিতাম? আপনি তো আমার আগে আর কোন বিয়ে করেন নাই, কেডা গেল আমার আগে সালাম দিতাম গিয়া? আল্লাহর নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও, এর অর্থ হলো তুমিও আল্লাহর তরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে, তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাওয়া লাগতো না, দুজো কোথায় গিয়া পাইব? হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর পরে ভয় করে, ওগো আল্লাহর নবী, আপনার ব্যবহারের একটা কাপড় দিবেন আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। ওগো নবীজি, আমার বিশ্বাস, আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন, কে সালাম দিছেন? আর আমরা দেশের মহিলারে না হয় প্রধানমন্ত্রী সালাম দিল, কি তৈলতে অন সালাম পাইবা, ভাগ বছর করে ভিডিও হইবা মাঝরে কোন ঠিক। এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস, ন্যায় সম্মানে বিদায় দেওয়া সম্মান করিয়া বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর রইল ক্ষমতা, আর শেষ বেলা দেখা যায় জুতার ভিটা দিয়ে বিদায় হইয়া দিছে। যাও যাও যেরকম ঠিক কিনা, খাদিজাতুল কুবরা মা বোন আছে আজকের মাহফিলের পিছনে, এই জন্য মা বোন কে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী মনে হয় আমরা হুজুর আইতাছে, কারণ টাইম হয়েছে, হুজুর আনেন, হুজুর আনেন ভাইরা আমার, মানে কারণ প্রত্যেকের তো একটা টাইম আছে, জোরে কোন ঠিক না, 12টার ভিতরে দোয়া হইব, তো আমরা বরণা শিষ্য হুজুর উনি আছেন, উনিও আছেন, আইসা দোয়া করবে। আবার 12টা বাজে গেলে অনেকের বাসা বাড়ি তো, এটা তো গ্রাম মঞ্জন না, বাসা বাড়ি শেষে গেট আর খোলা হয়তো না, সারা রাত বারে তাওন লাগবো খারাপ। ভাইরা আমার লক্ষ্য করে, লক্ষ্য করে দেখুন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর যেইভাবে সহযোগিতা করেছেন, একবারে প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা প্রশ্ন করলেন, খাদিজাতুল কুবরা তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়, তৌরাত কিতাব যদি সত্য হয়ে থাকে এর ব্যাখ্যা হলো আমেনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে, এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পদ উজার করছে নই, ধন সম্পদ বিরাট বড় শিল্পপতি আছেন, সব দিলাইছে ইসলামের লাইয়া, ইয়ার পরে আবার আল্লাহু আকবার রাত্রে আয়েশা ডাক দেয়, খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাকই জাব দাও, ঘুমাও নাই? আপনি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জবাব দিব? আমি ঘুমাইলে আপনার ইয়ার দরজা যখন ডাকবেন, খাদিজা খাদিজা খাদিজা, আমি ঘুমো ছিটে হয়ে ঘুমাইলাম, আপনার ডাক শুনলাম না, আল্লাহ কেয়ামতের মাঠে বলবে, ও খাদিজা আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি নাক ডাকিয়া ঘুমা। হাঁটু জোরে কর না, যদি ওই পাঁচ অবাক অনুসরণ করেন, আপনার স্বামীকে যদি গড়ে আসার পরে দরজা ডাক দেওয়ার পরে
বিরক্ত না হইয়া যদি খুলে দেন, সালাম বিনিময় যদি হয়, স্বামীর ঘরের হাতের মধ্যে যা আছে নিয়ে যায়, একটু গরম হইলে বাতাস দেয় পাখা দিয়া, কারেন্ট তো বাংলাদেশেও থাকই না, একটু বাতাস দিলেন অন্য বাতাস দেয়, এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ফেরেশতারা রে এই পুরুষটা নিয়ে আমল করিয়া জাহাজে গিয়া জুম্মা নামাজে গিয়া ওয়াজ তফসিরে গিয়া রুজি রোজগার করিয়া যা সোয়াব পাইছে এই সম পরিমাণ সোয়াব মহিলার আমল নামায় লেখে দেখেন এইভাবে করার কারণে উনাক প্লেট দিয়া খাওয়ান লই আইতাছে নবীজির দরবারে, এমন সময় জিব্রাইল রসুলের কাছে বসা, জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ, আর তো ধরে কন্যা, সুবহানাল্লাহ, খাদিজাকে সালাম দিয়েছেন, শুধু সালাম না, আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে, সুবহানাল্লাহ। মা বোনরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে, ফরখালও দামি, জোরে কোন ঠিক না? আর যদি তসলিমা নাসরিন রে আর উরুস মুরুস জামানের লেগে চিন্তাধারা করেন, জোরে কোন ঠিক না? একটা তো আছে আমাদের দেশের হাউজি বাম্পার এক্সিবিশন মেলা, আর আরেকটা হইল উরুসের নাম দিয়া আরেক বড় ভন্ডামির মেলা, এটা তো কি দেখা যায়, বেডা বেডি জডা জডি যুবক যুবতী লাল ডকি গুতা গুতি ভাড়া বাড়ি গাঞ্জার দুয়ায় কেয়ামতের অন্ধকার, আর তো ধরে কন্যা ওইগুলোর থেকে এইগুলা না গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন, আল্লাহ রাসূল বলেছেন ইদা সাল্লাত খামসাহ পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করেন, সামাত শাহরাহ রমজান মাসের রোজা রাখেন, আসনাত ফরজাহ ফরদা করেন, ওয়াতাত বালাহ স্বামীর কথা মেনে চলেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে, আটটা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর তরে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। আর আমরা খালি যেহেতু মহিলারও কইলাম হেরা কইব খালি বেড়াইন তো রেখো, আমরা দেশের বেড়াই নোবালা না, আর তো জোরে কর না, সারা জীবন সাহেব বৌরে গোলাম বান্দিনীর লাগান দাসী বান্দির লাগান রাখতো, আও ধরে কর আমি জামাই, এই সিস্টেম ইসলাম মানে না, আর তো জোরে কর না, এই সিস্টেম ইসলামের মানে না, একজন বান্দি এবারে থাকবার আমনে নবাব দাদা নাসরুল্লাহ হয়ে থাকবাই, ইরান নাম যদি সালাম হয় তাহলে তো আমনেও কিছু কদম বসি করন দরকার, বউ করব মনে করেন 29 দিন আপনি একদিনের তো বউর হওয়া ধরে কইতেন মিলে আও তোমার হওয়ার ধরে ধরে কোন ঠিক কিনা, ফিরসবে যদি হওয়া ধরে মুরিদে 29 দিন ফিরসবে তো মুরিদের একদিনের লো ধরতো, কই হয়েছেন এগুলা, মাজুরে কোন ঠিক কিনা, কই হয়েছেন এগুলা, আল্লাহর নবীর কদম ধরে সালাম করেছেন, কেউ কদম ধরে করেছেন এর ইতিহাস নাই, ওই মুসলিম জরিবে কেরা হাও ধরে লিছিল হুয়া মেরে দিছিল কদম বুসি, তা এটার নাম কদ, এটার নাম কদম বুসি, আর আমরা এটার নাম আত বুসি, আত বুসি, আত কদম বুসি দেন সুমনা বুসক সুমা দেওয়ান, তো কদম ফাও সুমা দেওয়ান অন দিলাই দি, এটা যে আত বুসি মাজুরে কোন ঠিক কিনে, সুমা দে আতে নাম হলে কদম বুসি, জোরে কোন ঠিক কিনা, একজন গোলাম আর একজন মনে দেখা যায় বাদশা, এরকম এই সিস্টেম এটা আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, বিশ্বনবী পছন্দ করে না, সাহাবাই কেরামের আদর্শের মধ্যে নাই, বরং ইসলামের একটাই সালাম সেটা হবে আসসালামু আলাইকুম, আর তো জোরে কর না, আপনিও কি এক বেগম সাহেবরা সালাম দিবেন, সালাম জীবনও দেয় না, খালি কদম বুঝি করো, আবার মামা শ্বশুর আইলে মামা শ্বশুর রে করো গো, মামা শ্বশুর দশ হাত দূরে বউ অনমারিত কাবলায়, মামা শ্বশুর এখান থেকে আবার লাগতো না গো, লাগতো না বাচ্চা তা হ,
সালাম হলে লাগতো না কে দেখো আমল অন্য খেলা মাজুর এখন ঠিক কিনা জোর এখন ঠিক কিনা না আমার জিন্দগিতে কোনদিন আগে আল্লাহর নবীকে সালাম দিতে পারি নাই। গরু ঢুকিয়া গিয়া হইতো আমরা দেশের ব্যারেন্টের অভ্যাস খারাপ, গরু ঢুকিয়া কয় ভাত হইছে নি, ভাত তৈছে ডাইল তৈছে না, কোন জামার ব্যাগ গেছিল, এটা আমাদের ব্রাহ্মণপুরের ওইদিকে বাসা এক বাসা আছে কোন লাঙ্গের বাইক গেছলে, এই বউ মানত কেমনে তারে আরেকদিন আপনি রাত গিয়ে ডাকলে দশ বার ডাকলো দরজা খোলে না, খালি উ কয় আসতে গাইছি আসতে উ বুঝি কয় এক দশ মিনিট খারা রাখিয়া এরপর কয় অত রাত কোন বউর বাইত আসলা ওই আপনি যে কইলেন নাঙ্গের বাড়ি তখন কখন বউর বাইত এই হইলো জোরে কেন ঠিক কিনা না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন করে ঢুকেছেন, আয়েশা খাবার হয়েছে না গো নবীজি খাবার এখনো তৈরি হয়নি, নবীজি বলতেন অসুবিধা নাই তুমি টমেটো কাটো আমি তোমারে আলু কাটতে দেই, তুমি প্লেটটা পরিষ্কার করো জগদা পানি আন্না দেই। আল্লাহর নবী আল্লাহর বলে যার সম্মান তাম পৃথিবী, যেই নবীর খাতিরে বানাইলো ওই নবী রান্নার ঘরে কাজ করে স্ত্রীর স্ত্রীর অধিকার বুঝাইয়া দিয়েছে। সুতরাং আমরাও যদি এরকম করতে পারি তবেই আমাদের স্ত্রীরাও আমাদেরকে সম্মান করবে ইজ্জত করবে। নবীর মধ্যে মাটি আছে, হোক মুসলমান হোক অমুসলমান, বিশ্বাসী অবিশ্বাসী যারাই হোক না কেন, প্রত্যেকটা মানুষকে তৈরি করার সময় ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে তার নাবিরা গঠন করা হয়েছে, যেই জায়গাতে তার মৃত্যুর পরে কবর দেওয়া হবে দাফন করা হবে। আপনাদের প্রশ্ন হতে পারে যেই সমস্ত হিন্দুরা আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয় এদেরকে তো হুজুর কবরই দেয় না, তা আপনার এই কথার কি অর্থ? হিন্দুরা কবর দেয় না আগুন দা ফুলিলা তৈলে গেল কু ইদারা জবাব দিয়েছেন আগুন দিয়া পোড়াইলো যেহেতু নাবিটা মধ্যে মাটি আল্লাহ দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন সমস্ত শরীর পুড়লেও নাবিটা আগুনে পুড়ে না, নাবি সহ আর সালি সহ নিয়ে যেখানে রাখে এখান থেকে হেরে মানে কোন মানুষ যদি নদীটা বাসায় দেওয়া হয় সমস্ত শরীর পচবে কিন্তু নাবি পচবে না, সমস্ত শরীর পচে গেলে নাবিটা যেই মাটির সাথে মিশে যাবে বুঝতে হবে ওই জায়গার মাটির থেকে ফেরেশতা এক কাবলা মাটি এনেছিল, যদি তারে বাগে খেয়ে ফেলে সমস্ত শরীর হজম হবে নাবি হজম হবে না, নাবিটা পায়খানার সাথে বের হয়ে আসবে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওই হাদিস এনেছেন তাফসীরে মাজহারির মধ্যে যে আমি আবু বকর উমর এই তিনজনকে আল্লাহ এক জায়গা থেকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যেই জায়গায় শুয়েছেন ওই জায়গাটা জান্নাতের টুকরা। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ওনাকে ইন্তেকালের আগে জিজ্ঞাসা করা হইল, যেহেতু বুখারী শরীফের মধ্যে আসছে কাফনের কাপড় দিয়া বললেন ও আয়েশা আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি আবু বকরকে এই যা এই যে কাপড়গুলো দিলাম কাফন দিও। আম্মা জানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন ও গো আব্বা জান তিনটা কাফনের কাপড় দিয়েছেন এর মধ্যে দুইটা পুরাতন একটা নতুন, কেন গো তিনটা নতুন কাপড় দেওয়ার মতো তৌফিক কি আমাদের নাই? আপনি তিনটা পুরাতনের কাফনের মধ্যে দুইটা পুরাতন কাপড় একটা নতুন দিলেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন মা তিনটা নতুন কাপড় দেওয়ার মতো তৌফিক তোমাদের আছে এই বিশ্বাসও আমারও আছে, কিন্তু জানোনি কেন দিয়েছি দুইটা পুরাতন একটা নতুন, মা গো আমি দুইটা বছর রাষ্ট্র চালাইলাম দেশের জনগণকে জামা কাপড় দেওয়া এটা আমার দায়িত্ব ছিল, কবরে যাওয়ার পরে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আবু বকর তুমি কি দেশের জনগণকে নতুন জামা কাপড় পরাইয়া এসেছো,
আমি তখন আল্লাহর কাছে বলবো, খোদা সকলকে নতুন জামা কাপড় পরাইতে পারি নাই বলে আমি দুইটা পুরাতন কাপড় নিয়ে হাজির হয়েছি। আমার নতুন করে বলার দরকার নাই, আমার এন্তেকালের পরে তোমরা গোসল দিবে, কাফন পড়াবে, জানাজার নামাজ পড়ে বিশ্ব নবীর রওজার পাশে নিয়া সালাম দিয়ে জিজ্ঞাসা করবে, আল্লাহর নবী যদি জবাব দেয় তাহলে নবীর পাশে শোয়াবে, আর না হয় দূরে শোয়াইয়া দিও। হ্যাঁ এবং সাহাবীরা অমত, ও আলী তোমরা শুনে রাখো, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়া যদি সালাম দাও আর জবাব দেয়, কারণ আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন রওজা শরীফে জিন্দা আছেন, কি আছেন জোরে কন, আর একটু জোরে কন, এর মধ্যে কোন সন্দেহ? বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফের একটি অধ্যায় আছে, এই অধ্যায়ের নাম হলো বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে ইমাম বুখারী হাদিস এনেছেন, ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, আল্লাহর নবী রওজা শরীফে জিন্দা আছেন, নবীজি বলেন আমার রওজার পাশে সালাম দিলে আমি রাসূল নিজ কানে তার সালাম শুনি। ও সাহাবীরা শোনো, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লাশটা নিয়া কবরের পাশে গিয়া যখন বিশ্ব নবীকে সালাম দিবে, নবী যদি জবাব দেয় তাহলে মনে করবে আল্লাহর রাসূল আমার প্রতি খুশি আছেন, আর যদি কোনো জবাব না দেয় তাহলে মনে করবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুই বছরের আমার শাসনের কার্যকলাপে রাসূল নারাজ হয়ে গেছেন, আল্লাহর রাসূলের পাশে শুয়াইও না, অন্য কোন জায়গায় আমার শুয়াইয়া দিও, রাসূল নারাজ থাকা অবস্থায় আমি আবু বকরকে রাসূলের পাশে শুয়াইও না। হযরত উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা জানাজার নামাজ পড়ে নবী রাসূলের রওজার পাশে যখন লাশটা নিয়ে ডাক দিলাম, সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়াতে প্রধান সাথী, আপনার সদ্দিয় শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসেছি, অনুমতি যদি দেন আপনার পাশে শুয়াবো, আর না হয় দূরে কোথাও নিয়ে দাফন করে ফেলবো। হযরত আবু বকর উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এমনি আমরা কবর থেকে আওয়াজ আসতে শুনেছি, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, রে উমর ও আলী আমার আবু বকর কই, আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আমার পাশে শুয়ে দাও, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, তার হাবিবকে হাবিবের কাছে শুয়ে দিবে, বন্ধুকে বন্ধুর কাছে শোয়া দিবে, এতদিন ছিল আবু বকর দুনিয়ার সাথী হিজরতের সাথী, এখন থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। ভাই আমার লক্ষ্য করে দেখুন, শুধু তা না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুয়ে পড়লেন, এই মাস আরবি মাস হিসাবে এই মাসটার নাম হলো মহররমের মাস, কোন মাস? মহররমের 1 তারিখে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান, নামাজরত অবস্থায় তিনাকে শহীদ করা হয়েছিল। এক অগ্নি পূজারি যার নাম ছিল আবু লুলু, সে নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন উমরকে শহীদ করার জন্য, আর উমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করতে পারবেন না যেহেতু আল্লাহ তার হেফাজতকারী, কিন্তু উনি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা ওয়া ওয়াফাতান ইলা বালাদ রাসূলিকা, আয় আল্লাহ আমি উমর আর দেশ চালাইতে পারি না, আমার হাড্ডি নরম হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, খোদা গো এখন তোমার রাস্তায় আমার শহীদ হওয়ার তৌফিক দান করো। একটু জোরে কর না, আর আমার মরণ দিও, ওয়াফাতান ইলা বালাদি রাসূলিক,
আমাকে রসুলের শহরে মরণ দিও, অন্য কোন শহরে আমার মরণ দিও না, যদি অন্য শহরে মরণ হয় সেখানে দাফন করে ফেলবে, আমি চাই আমার মরণটা যেন মদিনা শরীফে হয়, আর আমার মরণটা যেন আল্লাহর রাস্তায় শাহাদাতের মরণ নসিব হয়। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য তুমি আমারে কবুল করে নাও। এইভাবে যখন দোয়া করলেন মহান আল্লাহর দরবারে, হযরত উমরের দোয়া কবুল হয়ে গেছে। আটু জোরে কর না, আর না হয় উমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার জন্য বহু ষড়যন্ত্র করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। কি হয়েছে? ব্যর্থ হয়েছে। হইলে তেমনি আদুসে যখন আর তো যখন তখন রোম এবং পারস্য দুইটা মহাশক্তি, এই দুই মহাশক্তি হয় এক বেডা উমর শুকনা রুটি খায় আর পাঞ্জাবির মধ্যে আড়ারটা তালি দিয়ে চলে, কিন্তু ইবার না কোন আধুনিক কোন যন্ত্রপাতি আছে, তার দাহরে আমরা পেশাবটা এখানে চলে যাই, এই লোকটারে না মারতে পারলে আমরা শান্তি পাইতাম না, মারতাম সেমনি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করতাম। তারা রুদ্রদ্বার বৈঠক করিয়া সিদ্ধান্ত নিছে, রোম এবং পারস্য দুই দেশের অংশ মানে বর্ডারের সাইডের দুইটা শহরে মিলাইয়া একটা রাষ্ট্র বানানো হবে, আর ওই রাষ্ট্র তারে দেওয়া হইব, রাষ্ট্র এই জায়গাটা তারে দেওয়া হইব যে উমররে মেরে দিবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা লোক তালাশ করতেছে। এক লোক বলল, আমি 1000 সৈন্যের মোকাবেলা করতাম পারি, আপনারা যদি কাগজ লেখকে আমার দলিল পত্র করে জায়গাটা দিলেন তাহলে এই দায়িত্ব আমি তাকে কাগজ করে লিখিত ফরিত দেওয়া হয়েছে, উমরকে মারা দিতে পারলে এই জায়গার মালিক তারে বানানো। সে 3 মাস পর্যন্ত স্পেশাল ট্রেনিং দিছে, কেমনে রাষ্ট্রপ্রধানরে মারণ লাগে, রাষ্ট্রপ্রধান মারণ আর আমারে মারণ এক সমান হো, আর তো বেশ সমস্যা না, আমার তো যে কোনো জায়গা চাইবো, আর রাষ্ট্রপ্রধান তো সব জায়গা যথায় তথায় অরক্ষিত অবস্থায় হওয়া যাবে না। সুতরাং তিনি 3 মাস পর্যন্ত স্পেশাল ট্রেনিং দিছে, রাষ্ট্রপ্রধান কেমনে মারণ লাগে, আর তরবারের মধ্যে বিষ মিশ্রিত কইয়া টুপি লাগাইছে, লম্বা দাড়ি লাগাইছে, লাগাইয়া ইসলাম পোশাক পরিয়া মদিনার বর্ডার দিয়া ঢুকছে। এখান থেকে বোঝা যায় যুগে যুগে ইসলামের ক্ষতি করার জন্য ইসলামের লেবাস পরিয়া ওই ক্ষতি করে। আর তো জোরে কন না, যেমন বিভিন্ন জায়গায় বোমা বুড়াইয়া দেওয়া, যথায় তথায় মানুষ মেরে লওয়া, এটা তো ইসলামের শিক্ষা নয়, এখন না ঠিক নেই। কিন্তু অনেক সময় দেখা গেছে ইসলামের লেবাস লাগাইয়া মুসলমানের নাম ধরে এই কামগুলো করতে, এর দ্বারা মুসলমানের লাভ করতেছে না ক্ষতি করতেছে, এখন না। সুতরাং ইসলাম মুসলমান কখনো এই প্রশিক্ষণ এই ট্রেনিং এই শিক্ষা দেয় না। তো লক্ষ্য করে দেখেন, তার মুখের মধ্যে জবানের মধ্যে জারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো ডুককে ওই এক মুসলমানের সাথে দেখা হয়েছে, তারে জিজ্ঞাসা করে আপনাদের বাদশা যে ওনার বাড়ি রকম না, তো ওই সাহাবি জিজ্ঞাসা করে আপনি যে জিজ্ঞাসা করলেন বাদশা আপনি কি মুসলমান নন, খুঁজি মুসলমান, তো মুসলমান হইলে বাদশা জিগাইলা এখানে বলে ভাই আমি নতুন মুসলমান হইছি এখনো সব শিখছি না, তো ওই সাহাবি কয় বাদশা কয় না, মুসলমানের বাদশা হয় না, মুসলমানের আমিরুল মুমিনিন হয়, আমরা বাদশা হইলো আল্লাহ সর্বভৌমত্বের মালিক পৃথিবীর মালিককে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের একজন খলিফাতুল মুসলিমিন হয় আমিরুল মুমিনিন হয় কিন্তু বাদশা হয় না, কো ভাই আমি তো নতুন মুসলমান হইছি তা ওখানে হইছি না, আচ্ছা যাও সাল্লাম। আচ্ছা উনার রাজপ্রাসাদ কোনটা, আবার দিব রাজপ্রাসাদ, কো ভাই আমি তো আগে কিছু নতুন মুসলমান হয়েছি তা ওখানে অগল শব্দ দেখছি না, কো মুসলমান যিনি রাষ্ট্রপ্রধান হন তিনি আর দেশের নাগরিকের টাকা খাওয়া লেবাস পোশাকের মধ্যে কোনো বেশ কম থাকে না, দেখা দেখ সুবহানাল্লাহ কইছেন না, মুসলমানের যিনি রাষ্ট্রপ্রধান হবে
তার খাওয়া দাওয়া লেবাস গাড়ি বাড়ি সবগুলো সাধারণ নাগরিক মানে মধ্যবর্তী নাগরিক, আর তার মধ্যে কোন ব্যাস কম নাই, ওনার রাজপ্রাসাদ নাই, বাংলা একটা গড় আছে কয়টা, উনি যে বিচার আচার করে এই এজলাসটা সিংহাসন রকম হেকলাম খবর লইতেছে কোনো হামলা করত, উনি কয় ওনার তো এইরকম শাহি কোন এজলাস নাই, মসজিদের মিম্বর দেখায় কয় ও মিম্বর হইল ওনার এজলাস, সুবহানাল্লাহ বলবেন না। আচ্ছা আমি এখন ওনার ফাইম কই একটু সাক্ষাৎ করতাম আসলাম, ওই সাহাবি আকাশের দিকে তাকাইয়া কয় আমার মনে হয় পাশে একটা বাজার আছে, ওই বাজারের পাশে একটা বাগান আছে, এই বাগানের কোন একটা গাছের নিচে উনি ঘুমাইছে, তো আগন্তক লোকটা জিজ্ঞাসা করে আপনি আসমানও ছায়া কইলা কেন, হি কেন লেখা আছে নাই, কোন লেখা নাই, আমরা তো ওই যুগে তো গড়ি নাই, তো উমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাত্রে ঘুমান না, শুধু দিনের বেলায় একটা ঘন্টা ঘুমায়, তাও নবীর সুন্নত হিসাবে, নবী দিনের বেলা যেই টাইমে ঘুমাইতেন উনি ওই টাইমে ঘুমায়, সুতরাং ওনাকে যদি পাইতে হয় আমি আসমানের দিকে চাইলাম সেনে গড়ি যেহেতু নাই, সূর্যর দিকে ছায়া দেখলাম সূর্যটা কই আছে, তাকায় দেখি যেই টাইমে উমর ঘুমায় এই টাইম কই গেছি, কতক্ষণ আগে আমি উনার বাজারও দেখেছি এইবার সময় উনি দুধের মার্কেটে দুধ পরীক্ষা করতেছে দুধের মধ্যে পানি দিছে কিনা, আমরা সমাজে দেখছি না দুধের মধ্যে পানি দেওয়া যাবেছে, আর ওদের ওখানে আসেনি গুড়াইয়া মারে মানে একবার দেখা যায় ড্রামের মধ্যে পানি তৈছে আগে দুধ ডালে, জিজ্ঞাসা করলো ইতা করলো কেনে, কয় আমি তো হিসাবের কাছে মরি দিছি ভর্তিকা, হুজুর আমার কাছে দেখ তুই তো দুধের ব্যবসা করো দুধের মধ্যে খেলাম পানি দিস না, এর লেগে হুজুরের কথা মানি দুধের মধ্যে আর পানি দেয় না, এখন পানির মধ্যে দুধ দেই, দুধের মধ্যে পানি দেওয়া আর পানির মধ্যে দুধ দেওয়ার মধ্যে ব্যাস কম কতটুকু, খাম তো একটাও আর শুধু এখন ঠিক কিনা, আমরা দেশে একবেলা করছি গীতা চৈত্র মাসও আমরা এখানে খুব একটা অভাব থাকে, কথা বুঝেন না, তো এখন সংসার কেমনে চালাইতো হের আর কোনো বুদ্ধি নাই, শেষে বউর সাথে গিয়ে রাগ দেখাইয়া আনবি বাতিল ব্যাঙ্গিয়া কয় তুমি তোমার বাপের বাড়ি যাও আমার বাড়ির জায়গা নাই, আর বাচ্চারার কাছে গিয়া কয় তোরা নানার বাড়ি যা আর আমি আমার শ্বশুর বাড়ি যাই, শুনতে শোনা গেছে তিন রকম, বউরে হয় তোমার বাপের বাড়ি যাও, বাচ্চারা হয় তোমার নানার বাড়ি যা আমি আমার শ্বশুর বাড়ি যাই, বাড়ি তিনটা হয়েছে কিন্তু আসলে তো জায়গায় একটাও, যেরকম ঠিক কিনা নামে যদিও তিনটা খামে একটাও, তো দুধের মধ্যে ফানি দেওয়ন আর ফানির মধ্যে দুধ দেওয়ন নাম দুইটা খাম গুড়ায় আমার, তো উমর রাদিয়াল্লাহু আনহু নিজে পরীক্ষা করতেছেন, আমার মনে হয় এই টাইমের ভিতরে উনি বাড়িতে যাওয়ার টাইম হবে না, উনি কোন একটা গাছের নিচে ঘুমাই গেছে, তখন আগন্তুক লোকটা কয় আমিরুল মুমিনীন যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, যার দাহরে তাম পৃথিবী কাঁপে আর সে গাছের নিচে বলে ঘুমাই রয়েছে, কি আশ্চর্য কথা, আচ্ছা যাই দেখি গে, ঠিকই গিয়া দেখে গাছের নিচে মরুভূমির বালুর মধ্যে ওনার বালিশ হইল হাত আর বা হইয়া ঘুমাই দিছে, গাছের ফাঁকে ফাঁকে যে সূর্যের আলো লাগে এতে গাম্যা পানির ফুটাম বালু পড়তেছে কিন্তু উনি ঘুমাইতেছে, এই অবস্থা দেখা হয় এমন অরক্ষিত অবস্থায় উমর ফিরে রইল, কোন সিকিউরিটি গার্ড নাই, উমর উনার নাম, তখন দূর থেকে দাঁড়ায় উমর বুঝতে পেরেছি আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের সিকিউরিটি লাগে, কেন তারা জনগণের অধিকার দিতে পারে নাই এই জন্য জনগণ দিয়ে তারার বিশ্বাস নাই,
তুমি দেশের জনগণের অধিকার দিয়েছ, এই জন্য সিকিউরিটি গার্ডের কোন প্রয়োজন নাই, গোটা দেশবাসী তোমার সিকিউরিটি গার্ড হয়ে। যাই হোক মারিলে মু, আমি তো রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার, এবারের নাম আর তাহলে তো আমি জায়গার মালিক হইতাম না, মারিলে মু। হঠাৎ করে তাকায় দেখে উমরের পায়ের কাছে একটা বাঘ বসিয়া লেজ দিয়া মশা মাছে দৌড়ায়। এই দৃশ্য দেখে কয় সুবহানাল্লাহ, এদিকে আর একটু আগে আগে গিয়ে উমরকে দেখার সাথে সাথে তার অন্তরের মধ্যে এমন ভূমিকম্প আরম্ভ হইছে, কাভারম্ভ হইছে। আল্লাহ উমরের মধ্যে এমন একটি প্রভাব দিয়েছিলেন যে কোনো সাহসী লোক উমর দেখলে হ্যাঁ না কাঁদতে পারত না। এমনকি ওই যুগে আমরা বাংলাদেশে বাচ্চারা না ঘুমাইলে মা ডর দেখায়, ঘুমাও ঘুমাও, ওই যে পাগল আইতাছে ঘুমাও ঘুমাও, ওই যে মেঘকে আইতাছে আর কত তা হয় ঘুমারে ঘুমারে। ওই যুগে বলতো ঘুমাবি না উমর রে ডাক দেমু, বাচ্চারা চোখ বন্ধ রে হইতো ঘুমাই গেছি গা ডাক দিয়েন না। আমরা বাংলাদেশে বাচ্চারা রাত্রে ঘুম থেকে উঠাইয়া মা নিয়ে বাইরে ফেসাব করে আনে, এই দৃশ্য আপনারা জানা আছে কি? আর তো এখন জানা আছে তো, আমি বাড়ি নিলে ফেসাব করতে চায় না, খালি মূর্ছা লয় ফেরাক করে না। এর কারণ বিছনা তত নরম, বিছনা ঘুমাইয়া ঘুমাইয়া ফেসাব করন কত আরাম। তুই সমস্ত তাড়াতাড়ি হেসাব কর, নাহলে হাগল আইতাছে, কুত্তা আইতাছে, শিয়াল আইতাছে, বাঘ আইতাছে, এটা কয়? ওই যুগে বলতো হেসাব করবি না উমরে ডাক দিমু, এমনি কয় আর ডাক দিয়ে না হেসাব করে দিছি তো। এমন প্রভাব আল্লাহ উমরকে দিয়েছিলেন। এখন উমরে দেখার সাথে সাথে তার সমস্ত শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়েছে। তো এক কদম আগুয়ায় আর আরেক কদম ডরে খোল্লামে ফিসের দিকে যায়। এরকম করতে করতে তার এক ঘন্টা শেষ হয়ে গেছে, আর উমর রাদিয়াল্লাহু আনহু এক ঘন্টা ঘুমায়। ক ঘন্টা? আল্লাহ, যদি কোন মানুষ একটা তদবির হইয়া দেয়া যায়, আল্লাহর রসুল বলেন উমর তুমি এমন এক ব্যক্তি যাকে দেখলে মিস্টার ইবলিসও ভয় করে। তুমি যে রাস্তা দিয়া যাও শয়তানি রাস্তা দিয়া যায় না, এর লাগে একটা তদবির হইয়া দিয়া যায়। যারা ভয়াবহ স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে, আঙ্গুল দিয়া আইন মিম রা লেখা, এরপরে রাদিয়াল্লাহু আনহু লেখা থইবেন, নাহলে উমর তো কত উমরই আছে সুযোগ এখন না, কিন্তু লেখবেন আইন মিম লেখা এরপরে রা দুয়াজ লেখা তুই, বুঝা যায় তো এটা উমর রাদিয়াল্লাহু আনহু, এই আমরা দেশের উমর আলী না, কিতাবে লেখছেন যদি কেউ উমর রাদিয়াল্লাহু আনহু নামটা বুকের মধ্যে লেখা ঘুমায়, আর খারাপ স্বপ্ন দেখতো না, শয়তানের কাছে আয় না। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। তো খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এক ঘন্টা ঘুমান, উনার ঘুম ভাঙ্গি গেছে, ঘুম ভাঙছে পরে চোখের মধ্যে ঘুম থেকে উঠছে, এইভাবে একটা মর দেওয়ান সুন্নত দিলে ঘুমের যে একটা চোখের সারে না সারে না, পাঁচটার সময় যাইতাম ঘুমাইছে একটার সময়, এখন কেমনে গিয়ে ডিউটি যাইতাম সারে না। তাহলে ঘুমটা খাটি যাই, উনি যেই মাত্র এমনি চোখ খুললে চাইছে অতক্ষণ তো উবাইয়া খারা খাপছি আমার তুলে গেছি। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে তাকে উঠাইলেন, উঠে বলে রে প্রতীক চিনি না তোমাকে, বলো দেখি তোমার পেটে কোনো খিদা আসেনি, যদি খিদা থাকে আমার কাছে বলো, আমি বললাম এই দেশের রাখাল তোমার খাবারের ব্যবস্থা আমি করব। লোকটা পারস্য ভাষায় ফার্সি ভাষায় কথা বলে, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু তার ভাষা বুঝেন না, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু তার কথা বুঝেন না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করেন, রে পথিক
তোর কোনো বিমার আছে কি, কোনো অসুবিধা যদি তাকে আমার কাছে বলো, আমি তোমার ব্যবস্থা করে দিব, আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করব। লোকটা বার্সি বানায় কথা বলেন, উনি বুঝেন না। তখন কাগজ বের করে দেখালেন, কিন্তু তিনি কাগজও বুঝতেছেন না এটা কিসের কাগজ। তখন তরবারির উল্টা পিঠ দিয়ে এমনি দেখায়, ওমর তোমাকে হত্যা করার জন্য আমি এসেছিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে হত্যা করে মেলক। এবার বুঝতে পারলেন যে তিনি হত্যা করতে পারলে এই যে কাগজ জমি সম্পত্তির মালিক হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেন, ও প্রতীক, আমি খাত্তাবের হুয়া ওমরের কোনো দাম নাই, আমি বকরির রাখাল ছিলাম, আমি উঠের রাখাল ছিলাম, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না রে, আমার ইসলামে আমার সম্মান বাড়িয়েছে, এখন তুমি যদি আমাকে জবাই করে রাষ্ট্রপ্রধান হয়ে যাও, আমি ওমরের একটুকু কোনো আপত্তি নাই। আমি মনে করলাম যে আমি উমরের কারণে একটা লোক কিছু উপকৃত হইছে, আমার তো কোনো দাম নাই, খালি লাও। এই লোকটা কয় আর শরণ দিয়েন না, আমার কালিমা হরাই দেন, আমি মুসলমান হইতাম চাই। তখন কালিমা কত মুসলমান হইল, মুসলমান হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হইলো, অত বড় লোক তুই ছেড়ে দিলে এখানে, ইসলাম ধর্ম গ্রহণ করলে কেন? বুঝলাম না। লোকটার দিকে তাকানোর সাথে সাথে আমার সমস্ত শরীরে ভূমিকম্প আরম্ভ হয়েছে, আর আমার যখন চোখ দিয়ে আমার দিকে তাকাইছে, তখন আমি তাকায়া দেখি উমরের চোখের মধ্যে এমন হওয়ার যেমন আল্লাহর কুদরতি চোখ দিয়ে আমার দিকে তাকাই দিয়েছে। আল্লাহওয়ালাদের চোখের হওয়ার অনেক দূর পর্যন্ত যায়, আর তো এখন সবাই সিরিয়াল জায়গা লাগাই যতগুলো আছে একটু সারতাম না, আপনারা মনে করেন না একটা সাইডে একটা যাইতাছে, সব লাইন সিরিয়াল ঠিক থাকব। এখন লক্ষ্য করে দেখেন, বুঝাইতাম চাই উমরের আধ্যাত্মিকতার ফাওয়ার কত দূরে। আল্লাহ আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি স্বপ্নে দেখি, একদিন ঘুমাইছি, স্বপ্নে দেখি মদিনার মসজিদের মিম্বরে বসে রসুল বয়ান করতেছেন, আর আমরা এভাবে বয়ান শুনতেছি। এই মুহূর্তে একজন লোক আইছে, একজন মহিলা আইসা বলতেছে গেটের সামনে যে কে আছেন মসজিদে, আমার খেজুর গুলো নেন, আমার পাকনা খেজুর, গাছের মধ্যে ফাঁকনা খেজুর, ফাঁকছে নতুন গাছ আর নতুন ফল ধরছে, আমি রসুলের জন্য নিয়ে আইছি, রসুল যেন খায় আর এই খেজুর গুলো যেন অন্যদের মধ্যে বন্টন করে দেয়। এমনি রসুল বলেন, আলী ওই মহিলার খেজুর গুলো আনো। তো হযরত আলী বলেন, আমি গিয়ে খেজুর গুলো আনলাম, বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। তো আইনে রসুলের কাছে রাখলাম, রসুল একটা খেজুর উঠাইয়া আমার হাতে দিলেন, আমি মুখে দিয়া দেখি গাছ ফাঁকনা খেজুর, তো খুব মজা, খুব মিষ্টি, মনে মনে চাইছিল আরেকটা যদি রসুল আমার দিতেন, কিন্তু রসুলের কাছে কেমনে কইতাম আরেকটা দেন, এটা তো হাত পাতাতাম পারি না। মনে মনে রইল আকাঙ্ক্ষা, ঘুম ভেঙে গেল, মসজিদে গেলাম, গিয়া দেখি হযরত উমর মিম্বর বইয়া ওয়াজ করতেছে, আমিও এক সাইডে বসলাম ওয়াজ শোনার জন্য। এমনি দেখি একজন মহিলা দরজার সামনে এসে বলতেছে, কে আছেন? আমার গাছ ফাঁকনা, প্রথম গাছের খেজুর ফাঁকছে, আমি নিয়ে আসছি, আমিরুল মুমিনিন উমরকে দেন, উনি যেন নিজেও খায়, সাথীদের মধ্যে বন্টন করে দেয়। এমনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর আমাকে লক্ষ্য করে বলেন, আলী খেজুরটি আনো। হযরত উমর রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খেজুর আনিয়া আমিরুল মুমিনিন উমরের সামনে রাখলাম, তখন তিনি একটা খেজুর উঠাইয়া সর্বপ্রথম আমার হাতে দিলেন, আমি মুখে মেজে দেখি গাছ পাকনা, বড় মজা, এমনি কইলাম আরেকটা লই লাই, বললাম উমর আরেকটা দিলে ভালো হয়, যেহেতু বড় গাছ পাকনা। এমনি উমর ডাক দেয়া কয়, ও আলী রসুল তোমারে কয়টা দিছেন? বলি একটা দিছে। তা আল্লাহ রসুল যদি একটা দেয়া থাকে, আল্লাহর কসম আমি উমর তোমাকে দুইটা দেওয়ানোর অধিকার আমার নাই। যেই মাত্র এই কথা বললেন হযরত আলী সৌকুল ডাইয়া কয়, স্বপ্নে কি তা ওইসে না ওইসে তাই কইতে পারে কেমনে? তো জিজ্ঞাসা করে, আপনি কি গায়েব জানেন, আপনি কি গায়েব জানেন? তখন তিনি বলেন, গায়েব জানি না, কিন্তু আল্লাহ ওয়ালারা অনেক দূর দেহে। আর তো জোরে কর না। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আধ্যাত্মিকতার চোখের হাওয়ার কি পরিমাণ, কিবরা দেখা কয়, আমি যখন দেখি আল্লাহর কুদরতি চোখ দিয়ে আমার দিকে চাই রইছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন ডাক দিয়া কয় আমার সিকিউরিটি গার্ড হিসেবে রাখেন, যেহেতু আমি 1000 সৈন্যের মোকাবেলা করতে পারি, যেহেতু আমি স্পেশাল ট্রেনিং দিয়েছি, আমাকে আপনার সাথে রাখুন, আমি ওয়াদা দিলাম আপনার সিকিউরিটি গার্ড হয়ে থাকবো। হযরত উমর বলেন, সিকিউরিটি গার্ডের কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যদি আমাকে রব মেনে
মোমেনে ইস্তিকামতের সাথে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া তার বান্দার সিকিউরিটির ব্যবস্থা করে। তাহাদুত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে যখন দোয়া করে লইছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিক, এই দোয়া যখন করছেন আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন। আর এর কারণেই ওই অগ্নি পূজারী আবু লুলু ফাঁকে লাইনও দাঁড় করাইছে, মুসল্লির সাথে লাইনও দাঁড়িয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ আরম্ভ করলেন, ইমাম তিনি, কিন্তু দেখা গেল পিছন দিক থেকে তার খঞ্জর দিয়া তার একটা বর্ষা দিয়ে এমন জোরে পিছন থেকে আঘাত করছে যে আঘাতের সামনে দিয়ে ছিদ্র হইয়া নারী বুড়ি সহ সামনে বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে এক হাত দিয়া চাপ দিয়া ধরলেন, নামাজের বিছনায় পড়ে গেলেন। পিছনে দাঁড়ানো ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে টান দিয়া ইমামতির জায়গা টান দিয়ে এনে আদায় ইশারা দিলেন নামাজ চালাইয়া যাও। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন, যেই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নামাজ পড়েছেন, যেই বিছনায় দাঁড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছেন, সেই নামাজের মুসল্লা উমরের রক্তের দ্বারা লাল হয়ে গেছে। সাহাবীরা কেমন সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পড়ে আছেন, গড়াগড়ি করতেছেন, কিন্তু সাহাবীরা নামাজ ছাড়ে না, নামাজ পড়া আরম্ভ করেছেন। নামাজ কমপ্লিট করে তখন তাকে দলো গ্রেফতার করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার সবচেয়ে বড় ডাক্তার, এসে যখন ওষুধ দিলেন, কিন্তু ওষুধের ডোজ মুখে দা দিলে ওই ছিদ্র দিয়া বের হয়ে যায়। তখন তিনি বললেন, আমাকে চিকিৎসার আর দরকার নাই, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু আমার জীবনের আকাঙ্ক্ষা, আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া, আল্লাহর নবীর কাছে একটি কবরের জায়গা বাকি আছে, ওই জায়গাটা যেন আমি উমরকে দান করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার কাছে যখন আসলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আম্মা জান শুনুন, আমার আব্বার শেষ আকাঙ্ক্ষা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আলোড়ন সৃষ্টি হয়ে গেছে উমর আহত হওয়ায়, কিন্তু এখন দেখা যায় আমার আব্বা বিদায় হয়ে যাবেন, ওসিয়ত করেছেন ওই জায়গাটা যদি আল্লাহর নবীর পাশে দিতেন, যে জায়গাটা খালি আছে শুধু একটা কবর দেওয়া যাবে, এতটুকু জায়গা খালি আছে, এছাড়া আর কোনো খালি জায়গা নাই। জায়গার মালিক হলেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, আব্দুল্লাহ তাম পৃথিবী যদি একদিকে রাখা হয় আর ওই কবরের জায়গাটা যদি একদিকে রাখা হয়, তাম পৃথিবীর চেয়ে ওই কবরের জায়গাটার দাম বেশি। আমি আয়েশার আকাঙ্ক্ষা ওই জায়গায় আমি শুইব, কিন্তু আমি কাউকে দিব না। তোমার আমি যদি তাম পৃথিবীর মালিক হইতাম আর তোমার আব্বা দরখাস্ত করতেন, তাম পৃথিবী দিতে পারি, কিন্তু ওই জায়গা দিতে পারি না, যেহেতু আমি আয়েশার আকাঙ্ক্ষা বিশ্ব নবীর পাশে আমি আয়েশা চিরদিনের জন্য শায়িত হব। এই জায়গায় আমি শুনে, এই জায়গায় আমার আকাঙ্ক্ষা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হইয়া রওনা হয়ে গেলেন, কিছুক্ষণ যেতে না যাইতেই তিনি সংবাদ পাঠাইলেন, গিয়া বললেন, যাও গিয়া কও আব্দুল্লাহ ইবনে ওমরকে আসার জন্য। তিনি আবার আসলেন, আসার পরে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন, আর বলেন, লে আব্দুল্লাহ ইবনে ওমর, আমি তোমার আব্বার জন্য ওই জায়গাটা ওয়াকফ করে দিলাম, দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। আর তিনি জোরে জোরে কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আবু আম্মা জান, প্রথমে আপনি নিষেধ করে দিলেন, এখন আবার দিয়ে দিলেন, কাঁদতেছেন, কারণটা কি? কো নিষেধ করার পরে একটা কথা আমার স্মরণ হয়ে গেল, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যদি বলেন, আয়েশা গো তুমি না উম্মত জননী, উম্মতের মা, ওমর তোমারই সন্তান, সন্তান হয়ে একটি জায়গার জন্য আবদার করেছিল, তুমি একটু জায়গা দিতে পারলে না, তুমি কিসের মা হলে? কিয়ামতের মাঠে বিশ্ব নবীর সামনে আমি কি জবাব দেব? এই কারণে আমার সবচেয়ে মহব্বতের জায়গা উমরের জন্য আমি দান করে দিলাম।
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে পাঠাইয়া আবার পিছনে দৌড়ে লোক পাঠাইলেন আব্দুল্লাহ ইবনে উমর কে গিয়ে বলো জায়গা লাগবে না, উনি যেন প্রস্তাব না দেয়। কেন? বলে আমার একটা কথা ইয়াদ হইছে। কি কথা? বলে আমি এখনো রাষ্ট্রপ্রধান, আমি এখনো আমিরুল মুমিনিন, প্রাণ যাওয়ার আগ পর্যন্ত তো আমি ক্ষমতায় এখনো আমার আছে। এখন ক্ষমতা থাকা অবস্থায় আরেকজনের জায়গা যে আমি প্রস্তাব দিলাম, এটা তো আমার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার হইতে পারে। আমার ক্ষমতার বলে জায়গা দখল করেছি, কেয়ামতের মাঠে যদি আমি আসামির কাঠগড়া হয়ে যাই, সুতরাং আমার ছেলেকে গিয়ে বলো জায়গার প্রস্তাব দিতে হবে না ফিরে আসার জন্য। কিন্তু প্রস্তাব নিয়ে যেতে যেতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা উনার জায়গা আপনার জন্য ওয়াকফ করে দিয়ে ফেলেছে। তো আল্লাহর নবীর পাশে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শুয়ার সুযোগ হয়ে গেল। এই তিনজন হাদিস কেমন বাস্তবায়িত হয়, আল্লাহর রাসূলের হাদিসের কথা কত সত্য, যে এখনো আল্লাহর রাসূলের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসুননি, আতদুর কন্যা উমর আসুননি, কিন্তু যার গর গরের মালিক যিনি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা উনি কিন্তু শুয়ার সুযোগ হইছে না। সেই আল্লাহর সাথে তুমি কিভাবে নাফরমানি করো, তার কথা অমান্য করো কেমনে, তোমার বডির অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন একটু নাপাক পানির থেকে এই সুন্দর অবয়ব আকৃতি তৈরি করে তোমার নাভিদের মধ্যে একটু মাটি সংমিশ্রণ করে এরপরে সুন্দর অবয়ব সুন্দর আকৃতি দিলেন। এই বডিটা আমার সুন্দর আকৃতি কে দিছেন? আর একটু জোরে কর, এই যে এত সুন্দর, এখানে কি আমাদের কোনো হাত আছে, কোনো ক্ষমতা আছে? আমরা কি যারা নাকি 22 আঙ্গুল, এটাতে কি 20 আঙ্গুল কইরা আনবার মতো কোনো ক্ষমতা আছে? এই দেশেও, এই আপনাদের এই আমেরিকা এবং ইংল্যান্ডে, হ্যাঁ ব্রিটেনের মধ্যেও অনেক সন্তান, আপনার ডিজেবল অনেক সন্তান প্রতিবন্ধী, এরা যে আসে এটা কি সরকারের ক্ষমতা আছে? যে হ্যাঁ এটা সুজা করার মতো ক্ষমতা কি সরকারের আছে? এখন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেমনি ইচ্ছে এমনি বানিয়েছি, এখানে কারো কোনো হাত? আল্লাহ নিজে বলেন هو الذي يصوركم في الأرحام كيف يشاء. আল্লাহ বলেন আমার যেমন ইচ্ছা ইমন ভাবে তোমাদের বানিয়েছি, এখানে কারো কোনো হাত নাই। সুন্দর অবয়ব হইল, সুন্দর আকৃতি হইল, চোখ হইল, নাক হইল, কান হইল, সবকিছু সুন্দর গঠন প্রকৃতি হওয়ার পরে মারফেরের বিচ্ছে হইছে, এখন 4 মাস পর্যন্ত এটা মরা। এখন এই অবস্থায় যদি প্রাণ না দিয়া, রূহ না দিয়া আল্লাহ যদি আমাকে দুনিয়াতে পাঠাইয়া দিতেন, আমার এই বডির কি কোনো দাম ছিল? আর তো জোরে কন, এমন বডি সন্তান কি দুনিয়াতে আয় না? আর জোরে কন, আসে না? মরা বাচ্চাও আয় না? আত আছে, হাওয়া আছে, খান আছে, নাক আছে, চোখ আছে, কল্লা আছে, ঠ্যাং আছে, সব আছে, কোনো দোষ নাই, সব অঙ্গ প্রত্যঙ্গ আছে, নাই খালি শুধু জান, এমন সন্তান কি দুনিয়াতে আইছে না? তো আইলে পরে অন্যর কথা বাদ দিলাম, মা বাবা যেই মা এত কষ্ট করলেন 10 মাস পর্যন্ত, 9 মাস পর্যন্ত গর্ভধারণ করলেন, এত কষ্ট করলেন, কিন্তু এই বাচ্চাটা কি মা এই কথা কয় যে আমার বাচ্চা অগ্ধ মরা, এটা ফ্রিজের মধ্যে রেখে দাও? বাবা এই কথা কয়নি যে দাও ফ্রিজের মধ্যে রেখে দাও, মাঝে মাঝে বছরে গিয়ে একবার সুমা দি মনে, উঙ্গা সুমা দি মনে, একটু মায়া কর মনে, এই কথা কইয়া কি কোনো সন্তানকে মা বাবা ফ্রিজের মধ্যে রাখে মরা বাচ্চা? কেউ রাখে না, কোনো দাম নাই এই পৃথিবীতে। রোসানা যদি দুনিয়াতে আসতাম তাহলে আমার মার কাছে আমার কোনো দাম নাই, আমার বাবার কাছে কোনো দাম নাই, ফিরত দিলায় আবার মাটির তলে নিয়ে রেখা দেয়, নাই এই সন্তানের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর নারী পুরুষ, ও পৃথিবীর মানব গোষ্ঠী, একটু বিবেচনা করো তোমার জিন্দগি যদি না থাকে তোমার কি দাম ছিল? সুন্দর বডি দিয়ে যদি পৃথিবীতে পাঠাইয়া দিতাম, তোমার মা তোমাকে গ্রহণ করতো না, আব্বা তোমাকে গ্রহণ করতো না, আমি আল্লাহ এত সুন্দর বডি তৈরি করে তার ভিতরে রূহ দিলাম, আত্মা দিলাম, প্রাণ দিলাম, জীবন দিলাম, যেই আল্লাহ তোমাকে জীবন দিল, এই আল্লাহর জীবন পাইয়া পৃথিবীতে এসে মহান আল্লাহকে তুমি কেমনে ভুলে গেলে?
জোরে কণ্ঠে খে না, আমরা আল্লাহকে বলে গিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর বডি দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে এর ভিতরে একটি জীবন দিলেন, জীবন নিয়ে পৃথিবীতে আসার পরে আল্লাহ আশ্চর্য শব্দ ব্যবহার করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাজ্জুব শব্দ ব্যবহার করেছেন, কাইফা তাকফুরুনা, কিভাবে কেমনে, যেমন আমরা ওই বেলা তুই তো আমেরিকা আসলে না রে আমার ফুয়া বানাইয়া তোরে আনছিল, আমার ফুয়া বানাইয়া বেলা আমেরিকা আইলাম আর আইয়া ওহন তুই আমার সিনো সইনা মানুষ না, আমার এটা কেমনে রে, এটা কেমনে এটা কেমনে করলে রে, জোরে কোন ঠিক না ঠিক না, এটা যদি আপনি কইতারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে তুমি এমন জঘন্য অপরাধ করলে, তোর তো কোনো এই বডি ছিল, বডির ভিতরে আমি আল্লাহ যদি প্রাণ না দিতাম, জীবন যদি তোরে না দিতাম, তুই পৃথিবী গিয়া আলু মাথার দেখার নসিব হইতো না, পৃথিবীতে গিয়া মা বাপ আত্মীয় স্বজন কেউ পাইতে না, তোমাকে ফিরত দিয়ে দিত, আমি আল্লাহ তোমার ভিতরে রুহ দিলাম, আত্মা দিলাম, জীবন দিলাম, লাইফ দিলাম, জোরে কন্টিনিউ ঠিক না, ফা আহিয়াকুম, লাইফটা আবার এমন ভাবে দিলাম, অসুবিধা হইতাছে তাহলে লক্ষ্য করে দেখেন, মাশাল্লাহ, এখন লক্ষ্য করে দেখেন, আচ্ছা দেখেন চোখ খুললা নিতে পারবো নি, আচ্ছা একটু লক্ষ্য করে দেখেন না, মাইতুন না, মানুষের অনেক সময় বিশেষ দুঃখ থাকলে সে জজবা বেশি আয় তখন বুঝবা এলিগা না। তো এখন লক্ষ্য করে দেখেন আমার চোখ খুললে না অনেক সম্ভাবনা, একজনে যদি ডাকাইতে সুর ডাকাইতে দুইটা আমার চোখ খুললে নিয়ে গিয়ে নিতার বুনি, চোখ খুললে নিতো না, আপনার এইটা আশ্চর্য কথা কইলা, চোখ খুললে নিতে তো রাখাইতে খুললে খুললে লই যাবো কি ন্যায় নাই, আচ্ছা আমার ভিতরের কিডনি পর্যন্ত খুললে লইয়া যাবে, যখন ঠিক না, আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে এমন ভাবে ভিতরে দিয়ে দিলেন নাইলে হাইজেক কইয়া আমেরিকার পক্ষ থেকে রূহ হাইজেক করাইয়া মানুষে মারাইয়া রূহ আইনা বড় বড় লিডাররা হেরার একটা রুর সাথে আর একটা ফ্রিজ আইনা জমা করে রেখে দিব, ইডার মিয়া শেষ হইলে ইড আইনা লাগাই দিব, ইয়েই কইরা হে 1000 বছর বাঁচবো আর মরতো না, আমার আল্লাহ আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রুটাকে ফিট করে দিলেন ভিতরের ভিতরে জীবনটাকে আমার দেহের ভিতরে মাথার থেকে নিয়ে ফার আঙ্গুল পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে আল্লাহর রুহু দেয় নাই, রুহু আমার চুলের গুড়িতে আছে, রুহু আঙ্গুলের মাথাতে আছে, আমার পায়ের মধ্যে রুহ আছে, এই জন্য রুহ আছে বলে আঙ্গুল লড়ে, রুহ আছে বলেন ফাতিমারি, রুহ আছে বলে জিব্বা নড়ে, সব জায়গায় রুহ, আল্লাহ বলেন এমন জায়গায় তোমার রুহটাকে আমি দেহের মধ্যে ফিট করে দিলাম, পৃথিবীর কেউ কিয়ামতের আগে আইলে আমার কাছে এইতো, কিন্তু পৃথিবীর কেউ তোমার রুহ নিতে পারবে না, আমরা রু আমরা রু আজরাইলে অতীতে অনেক মানুষের নিছেনি, আমরা নিবনি তো তো বোঝা যায় নেওয়ানের মতো একটা কিছু আর দুজন এখন না আসেনি, আজরাইলে যখন টান্ডা সিরা রুল হয়ে যায় তো তোর রুবির চেকটা আছে, আজরাইল নিতে পারে কিন্তু বুশে নিতে পারবে না, ওবামা নিতে পারবে না, বাংলাদেশের প্রেসিডেন্ট নিতে পারবে না, ভারতের প্রেসিডেন্ট নিতে পারবে না, আবার ইংল্যান্ডের ব্রাউন তিনি নিতে পারবেন না, পৃথিবীর কেউ নিতে পারবে না, আল্লাহ বলেন আমি দিছি আমি যেদিন আনবো এদিন কেউ ধরে রাখতে পারবে না, কিন্তু আমি রু দিছি পৃথিবীর কেউ হাইজেক করে ছিনতাই করে নিতে পারবে না, রু নিতে পারে না, তাহলে এখন চিন্তা করেন মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ বলেন এমন জায়গায় তোর রুটা এমন ভাবে দিলাম, দুইটা জায়গার সাথে আবার সম্পর্ক রুহের বেশি, কয় জায়গায়, কিন্তু মাথার থেকে পা পর্যন্ত সকল জায়গায় রু, মাত বুঝুননি, মাথার থেকে পা পর্যন্ত সব জায়গায় রু আছে কিন্তু দুই জায়গার মধ্যে সম্পর্ক
বেশি কোন দুই জায়গা, একটা হলো মাথা আর একটা হলো বাম স্তনের এখানে এই জায়গাটা, এই দুইটা জায়গার মধ্যে রূহ সম্পর্ক বেশি, এই কারণে এই দুই জায়গায় আঘাত করলে মানুষ মারা যায়। বুঝাইতে পারছিনি? আঁক কাটলেও মানুষ মরে না, হাও খাদিলে মানুষ মরে না, চোখ কুলা নিছে কি মানুষ মরে না, জিব্বা খাদিলেছে মানুষ মরে না, কিন্তু একটা ছুরি দিয়ে সেন্টার মতো এখানে যদি হার মারে, দুই জায়গার সাথে রূহ সম্পর্ক বেশি। আল্লাহ বলেন রূহটা কেন দিলাম, রূহটা জীবনটা এমন ভাবে দিলাম, কোন নাস্তিক যদি বলে, যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, তোমরা যদি এই কথা বুঝায় যে রূহ আল্লাহ নাই, তাহলে তাদেরকে জবাব দিবা তুমি কিভাবে? তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তোমার দেহের ভিতরে আমি আল্লাহ একটা রূহ দিলাম, মাথার থেকে পা পর্যন্ত সব জায়গায় রূহ আছে, কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানের চরম উন্নতির যুগে রূহ কোথায় আছে কেউ উদ্ঘাটন করতে পারেনি। আল্লাহ বলেন আসমান থেকে জমিন পর্যন্ত প্রত্যেকটা মাখলুকের ভিতরে আমি মহান আল্লাহ আছি। মাথা থেকে পা পর্যন্ত রূহ যেমন আছে, আসমান থেকে জমিন পর্যন্ত সব মাখলুকের ভিতরেও আরো যখন আসেনি, এখন রূহ যেমন আছে দেখানি জানা, যদি কেউ কয় বলে আল্লাহ বলেন রূহ যেমন দুই জায়গার সম্পর্ক বেশি মাথা আর কলবে, আমি আল্লাহ সব জায়গায় আসি কিন্তু দুই জায়গায় আমার সম্পর্ক বেশি, একটার নাম আরশ আর একটার নাম কুরসি। কোন সম্পর্ক বেশি? আরশ আর কুরসি। এখন আসুন, কেউ যদি বলে যে আল্লাহ নাই তাহলে দেখি না কেন, তাহলে তার জবাব দিবেন কেমনে? কোরআন হাদিস কতখান শিখবেন গিয়া? তার জবাব দেওয়ার জন্য আল্লাহ বলেন দৃষ্টান্ত দিলাম রূহ, রূহ দিয়ে দিলে এরা। এক লোক কয় এক টিচার স্কুলে পড়াইতেছে যে আল্লাহ নাই, মোল্লার কথা তোরা বিশ্বাস করিস, যদি আল্লাহ থাকতো তাহলে দেখি না কেন, ধরতে পাই না কেন, সইতে পাই না কেন, কোনো জ্ঞানও পাই না। সুতরাং যে জিনিস দেখা যায় না এই জিনিস তোমরা বিশ্বাস করো না। তো ক্লাসের মধ্যে আবার কিছু ছেলেরা থাকে একটু ফোন দিত, এখানের মধ্যে এক মুসলমানের মৌলবী সাহেবের বাচ্চাও আছে, হ্যাঁ কয় সর্বনাশ, এখন সারে যে আমরা ইমান নষ্ট করিল, এমনি কয় সা আপনি জিন্দা না মুর্দা? আমি তো মনে করছিলাম তুই ক্লাসের মধ্যে ফার্স্ট মানে প্রথম ছাত্র, খুব ফার্স্ট ক্লাস, বুঝেন ভালো মেধাবী ছাত্র, তোর কথায় দিয়ে এখন বোঝা গেল মাথার গোবর ছাড়ার কিছু নাই। বলে কেন স্যার? বলে আমারও দেখো আমার আমার রু আসেনি, রু না থাকলে আমি কেমনি মাতি দিয়ে হস না মাতি যে। বলে স্যার রু আছে আপনি বিশ্বাস করেন? বলে বিশ্বাস করি। বলে আপনি দেখছেন? বলে না আমিও দেখছি না। তাহলে আমরাও দেখছি না আপনিও দেখছেন না, একটু রুটা বাইর করে টেবিলে রাখেন, এরপরে দেখকে আপনারা বিশ্বাস করবেন। তখন টিচার কয় না রু দেখানো যায় না, রু এমনি বিশ্বাস করতে হয়, রু আছে জান আছে বিশ্বাস করতে হয়। বলে কেমনে? বলে আজ যে লড়ি দেখছ না আমার চোখ, যে ফাতিমারি দেখছ না, যেদিন থাকবে না একদম ফাতিমার বলা, হাত মরবে না পা মরবে না, তখন বুঝবে রু আমার নাই, আমি মুগ্ধ হয়ে গেছি। তাহলে এত বড় আকাশ, এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, চন্দ্র সূর্য দৈনিক চক্কর লাগাইতেছে, সবগুলো পরিচালিত হতেছে, এতগুলো দেখে কি আপনি আল্লাহ আছে বিশ্বাস করতে পারেন না? এরপরে আবার আমরা নবীরা, নবীরা তো আল্লাহ, আমাদের নবী তো আল্লাহ দেখেই কইছেন আল্লাহ আছে, জোরে কোন ঠিক কিনে? এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহ আছেন যে কইছেনি, আর তো জোরে কোন? নবীরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? এতগুলো নবীর কথাই কি আমরা বিশ্বাস করতাম পারি না আল্লাহ আছে? আর তো জোরে কোন না? একবার ঢাকার বিশ্ববিদ্যালয়ে পড়ায় ওই সবকই দেয় প্রিন্সিপাল, যে উনি আবার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে, উনি শুনি লেছে শূন্য প্রফেসর ডেকে নিছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের ড্রেন যে সাফ করে সুইফা, ই বেটা বলে আপনার বাপ খাবো সুরা, এত বড় স্পট আপনি প্রিন্সিপাল, এই জন্য মুখ দিয়ে যা আসবে তা বলবেন? কনা ভাই আমি তো জানি না, আমি কইলাম এবার আপনার বাপ নেই। আবার দেখুন কি
ইবনে আমার বাপকে কইতিয়া বলে তুমি আপনার বাপ কেটা, তখন কইছে উমুক আমার বাপ। তো উমুক যদি আপনার বাপ হয়ে থাকে, উমুকের মাধ্যমে আপনি দুনিয়াতে আইসেন না অন্যের মাধ্যমে আইসেন, আপনি কি দেখছিলা খোনা? তা আপনি কেমনে বুঝলা উনি যে আপনার বাপ? হিবর তুই তো আরে কনা আমার মা কইছে। কে কইছে আরো ধরে কন? উনি আমার বাপ। এই কথাটা আমরা যে বাপ বলি, যে আমার মা কইছে ঠিক কেন উনি আমার বাপ ধরে কন ঠিক কিনা? এমনি ডাক দিয়া কয়, একজন মহিলার সাক্ষী কৌরে গ্রহণযোগ্য নয়, কিন্তু এক মহিলার সাক্ষীতে যদি আপনি একটা লোককে বাপ স্বীকার করতে পারেন, 1,00,000 বা 2,24,000 পয়গম্বররা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এতগুলো নবীদের সাক্ষীর পরও আপনি কি আল্লাহকে মেনে নিতে পারেন না? জোরে কোন ঠিক না? ঠিক না? লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে বুঝার জন্য তোমার ভিতরে একটা রূহ দিলাম। জোরে কোন কি দিলাম? রূহ। রূহ যাকে জীবন লাইফ বলে, আল্লাহ নিজে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম। হে পৃথিবীর মানব গোষ্ঠী, কিভাবে তোমরা নাফরমানি করো, কিভাবে তোমরা কবুরি করো ওই আল্লাহর সাথে, যেই আল্লাহ তোমরা নিষ্পাপ, তোমরা নিষ্প্রাণ ছিলে, ফাআহয়াকুম তোমাদের প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন। তাহলে এবার বলুন মূল্যবান জীবন কে দিয়েছেন? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। যাক বিস্তারিত, এখন আর কোনোর দরকার নাই, আর নাইলে কইতে গেলে আজকার টাইম এখানে শেষ হয়ে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন এটা রূহ দিয়ে আমরা একটা অনুমান করতাম, না দেখলো বিশ্বাস করা যায় আল্লাহ? যেমন লক্ষ্য করে দেখে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যুগে একদল নাস্তিক আর একদল আস্তিক, একদলে হয় আল্লাহ আছেন আর একদলে হয় আল্লাহ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আছেন, কিন্তু ওরা কয় নাই। এখন নাই যে এই কথাটা বুঝাইতে গেলে আল্লাহ আছেন, এই কথাটা বুঝাইতে গেলে তো নাস্তিক যারা আল্লাহ বিশ্বাস করে না তাকে যদি আপনি দলিল দেন, কোরআনের আয়াত কোন মানবো নি? আর তো এখন মানবো কে? তো আল্লাহই মানে না, তো কোরআনের আল্লাহর আয়াত কলি কি কামলো? সুতরাং উনি বলেন, তারা বললো যে আল্লাহ যে আছে আপনি বলতেছেন, এটা একটা প্রমাণ বলতে হবে, প্রমাণ দিয়ে বুঝাইতে হবে আল্লাহ যে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন ঠিক আছে, আগামীকাল 10টার সময় বহসের টাইম, বহস মুনাজারা, নাস্তিকরা এই বইছে 10টার সময়, আর নাস্তিকের পক্ষেও লোক আছে, আস্তিকের পক্ষেও লোক আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তিনি দেখা যায় 10টা হইছে, 11টা হইছে, 12টা হইছে, খবর নাই। এখন উনার পক্ষে যারা দেখো হারে, ইমাম আবু হানিফা যদি না পারবো তাহলে এই বহসটা ডাকলো কেন? আর হেরা তো মিছিল দেলাই তো আর সামান্য বাকি আছে, মিছিল বাড়ি যে বুকি জিতিল রে জিতিল, নাস্তিকরা জিতিল। এটা হয়তো একটার সময় দেখে ইমাম আবু হানিফা আজিস, তখন কইলো টাইম হলো 10টা, এখন বাজে 1টা, 3 ঘন্টা লেট। জোরে এখন ঠিক না? এত লেট করে যে বেটা, এই বেটার সাথে আর বহস চলে না, বিনা বহস হয়ে এখন আপনি হেরে গেছেন। উনি বলেন আমার আসতে কেন দেরি হইল, এটা যদি আমি উপযুক্ত কারণ থাকে তাহলে আপনারা মানবেন না। বলে কি উপযুক্ত কারণ? আমি ওই যে নদীতে আর মাঝখান মানে ফারে এসে দাঁড়িয়ে রয়েছি 8টার থেকে, যাতে 10টার সময় আদে হইতাম পারে, কিন্তু কোনো নৌকা ভাই না। শেষ পর্যন্ত নদীর পারে একটা ঘাট ছিল, এটা আমনে আমনে কাইটটা পড়ছে অটোমেটিক। এরপরে এই গাছ অটোমেটিক সাইজের তক্তা হইছে, কেয়ার করে অন্য ঘুমাই যায় না, অটোমেটিক কি হইছে তক্তা হয়ে গেছে। এরপরে আমনে আমনে এই তক্তা গুলো জোড়া লাগছে, লাগিয়া নৌকা হইছে। নৌকা হইয়া এখন আইতে গিয়া এই নৌকা হইয়া আমার কাছে কান্ডারি ছাড়া মাঝি ছাড়া আবার নৌকাটা চললে আইসে, এরপর আমি নৌকাত কুইটা বইছি ইফার আইসি, এই গাছ আইটা তক্তা ওইয়া জোড়া লাগিয়া নৌকা হইতে হইতে 3 ঘন্টা লেট হইছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী।
ও নাস্তিকরা কর, গাঞ্জা খাওয়া অনেক অভ্যাস আছে কেন? বলে ই গাঞ্জা খুরি কথা কোন কিটা মাত এখানে বলে গাছ কে আহ নাম এইভাবে খাইতে পরে অত গাছের জ্বর উল্লো করিয়েছি অথবা এই গাছকে নিজে নিজে সাইজের তক্তা হয় বুঝলেন না, তো গাছকে নিজে নিজে তক্তাগুলো জোড়ালে গিয়ে নৌকা হয় বুঝলেন না, মেস্তুর সারা কি নৌকা হয় বুঝলেন না, এই নৌকাটাকে নির্দিষ্ট গতিতে মাঝি সারা আহ নামনে যাইব, বাতাসের বাইলে নিলে পানির সুতের বাইলে যাইব, কিন্তু নির্দিষ্ট গতিতে কে যায় বিলে যায় না, তাহলে এই গাঞ্জা করি কথা কেরা মানবো ইমাম আবানি বাচ্চা তো আমার ওইসে ওই, যদি এক মেস্তুর সারা করার দিয়া না ছিললে সাইজের তক্তা হয় না, যদি মেস্তুর সারা এইগুলো জোড়ার লেগে নৌকা না হয়, নৌকা বানাইতে গেলেও যদি মেস্তুরের দরকার হয় আর এটার সারাইতে গেলেও যদি কান্দারির দরকার হয় তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড এটা আহ নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে নাফরমানি করো, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি আবার এই জীবন আমি নিয়ে আসবো, ইউমিতুকুম তোমাদের মরণ দিব, জীবন চিরজীবন থাকবে না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই থাকবেও না, সবগুলো মৃত্যুবরণ করতে হবে, তোমারও একদিন মরণ হবে, কেউ আটকায় রাখতে পারবে না। আরো জোরে কন না, মরণ আসিনি আমরা, আরো জোরে কন, এই মাস আলার মধ্যে কোন বিমত এখন বিমত, একদিন মরতে হবে, মরণের গাঁটে তোমাদের যেতে হবে, ওই দিন তোমাকে কেউ ধরে রাখতে পারবে না, মরণ থেকে আটকা রাখতে পারবে না, যেদিন মরণ আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেখানে লুকাইতে চাও লুকাতে পারবে না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত গাঁটির ভিতরে সন্দুকের ভিতরে তোমাকে যদি তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়, সিকিউরিটি গার্ড দিয়ে যদি রাখা হয়, লক্ষ লক্ষ সোলজার যদি বিট করা হয়, আর সবগুলো যদি অস্ত্র নিয়ে কামান বন্দুক যা আছে কেমন অস্ত্র সব বিট করে বসে রাখে, কিন্তু জেনে রাখো আমার মরণের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। একটু জোরে কর না, ওই দিন মরণ আমাদের একদিন হবে, জোরে কোন ঠিক নেই, শুধু তা না আল্লাহ রসুল বলেন প্রতিদিন আজরাইল দৈনিক প্রত্যেকটা মানুষের দরে দরজায় গড়ে গড়ে ইয়াকিফু আলাল বাব খামসা মাররাত, আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মানুষের দরজায় আজরাইল দৈনিক পাঁচবার হাজির হয়। একটু জোরে বল না, আপনারা এই কথা মনে করেন না যে আমরা অত নম্বরের গড়ের ভিত্তি আর সিকিউরিটির ভিত্তি কেমনি আইব, অত নম্বর চিনলেন না, আমরা তো অনেক সময় ফেস লাগিয়ে যাই ঈদ একটা চিহ্ন দিয়ে তৈরি যায় গড়ের নম্বরটা ঠিক রাখবার লাগিয়া, আজ রেগুলে তালিকার মধ্যে তো সব আছে আসেনি, আর তো ধরে খোকা আল্লাহর রসুল বলেন ইয়াকিফু আলাল বাব খামসা মাররাত, প্রতিদিন মানুষের দরজায় আজরাইল গিয়ে প্রত্যেকটা মানুষকে পাঁচবার তার কাছে ছবি দেওয়া আছে, ওই ছবি মিলাইয়া আপনি তো যাচ্ছেন টেকুর দিকে, আপনি যাচ্ছেন দোকানের দিকে, আপনি যাচ্ছেন আমি এখন চাকরির দিকে যাই কামো যাই, কামো যাইতেছেন আজরাইল বলেন তোমারে একবার দেখা লই মাথার থেকে পা পর্যন্ত দেখে রাখ, ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো তুমি জানো তোমার মরণ আছে, তোমার ইচ্ছা মতে নয় আমি আল্লাহর ইচ্ছা মতে, সুরে কোন ঠিক না ঠিক না, এবং মরণটা কোন দিন হবে এটাও জানায় দেই নাই লুকায় রেখে দিয়েছি, সুরে কোন ঠিক নেই, মরণ আল্লাহ কয়ে দিলে এলে সুবিধা ছিল না, যে 2020 সালের জানুয়ারির 15 তারিখ তোমার মরণ, জানুয়ারি 2020 সালের জানুয়ারির 19 তারিখ সবির আলীর মরণ, এইভাবে যদি আল্লাহ দিয়া দিত তো সুবিধা আছে বুঝলেন না, কেন মরণ আল্লাহ লুকায় রাখলেন, কেন প্রকাশ করলেন না,
আল্লাহ রাব্বুল আলামিন জলায় দিয়েছেন লুকায় রাখার কারণ কয়েকটা, এর মধ্যে একটা হলো পৃথিবীর নিজাম ঠিক থাকবে না, আইন দিও পুলিশ বাহিনী দিও আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারবে না। এর প্রথম নম্বরটা হইলো কেমনে, যখন আমি জানিলাম 2000 সালে জানুয়ারির 15 তারিখ মরি, তো 14 তারিখ আইবার আগ পর্যন্ত আমি বেপরোয়া থাকবো। বাংলাদেশের কথা বলি, আপনাদের দেশের না, বাংলাদেশের মেইন রোডে হাইওয়ে রোডের মধ্যে গিয়া মাসকান উবাইতা হয় আমার তুমি উপরে দিয়ে যাবে। মানুষ মরণ যেহেতু জানা নাই, বাংলাদেশে গেলে একটা সিএনজি যদি আটকাইলে আপনারা কেটে নারাজ নেই যায়।